চালের ওপর আমদানি শুল্ক এবং আগাম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, দেশের সাধারণ জনগণের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত, চালের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15%, বিদ্যমান নিয়ন্ত্রণমূলক শুল্ক 25% থেকে কমিয়ে 5% এবং বিদ্যমান 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এনবিআর এর জনসংযোগ দফতর জানায়, চাল আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর প্রত্যাহারের ফলে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম 14.40 টাকা কমবে।